আসুন আমরা কোরআন পড়ি আসুন আমরা কোরআন বুঝি আসুন কোরআন দিয়ে আমরা আমাদের জীবন গড়ি আমাদের আজকের আলোচনা হবে সূরাতুল হুজুরাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান সূরাকে আমাদের জন্য দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ তাআলা এই সূরা আমাদেরকে দিয়েছেন আয়াত সংখ্যা খুবই কম মাত্র 18 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন কিন্তু 18 আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা

লা তুকাদদিমু বাইনা ইয়াদি আল্লাহি ওয়া তুমরা আল্লাহ এবং আম রসুলের আগ বাড়িয়ে যেও না আল্লাহ থেকে বেশি বুঝো না আল্লাহ রসুলের থেকে বেশি বুঝবে না ওয়াতাকুল্লাহ আর আল্লাহকে তোমরা ভয় করো ইন্নাল্লাহা সামিউন আলী নিশ্চয়ই আল্লাহ সুহায়ন সবকিছু জানেন সব কিছুর সবকিছু আমরা কিভাবে ইজ্জত করব কিভাবে সম্মান করব। এবং আল্লাহ রসুলকে কিভাবে আমরা সব জিনিসের আগে রাখবো সে কথা কিন্তু আল্লাহ সুবাহ আমাদেরকে বলছেন ইসলামী শরিয়াতের যেই মূলনীতি ইসলামের শরীয়তের মূল নীতি হলো প্রথম আল কোরআন করিম দিয়ে শুরু হয় এরপরে আমরা সুন্নতের কাছে আসি সুন্নতের কাছে আসি এই জন্য যদি কোন জিনিসের পরিপূর্ণ ব্যাখ্যা কোরআনের মধ্যে পাওয়া না যায় কারণ এটা কোরআন রিকমেন্ড করে যে এই কোরআনকে আল্লাহ আল্লাহ নবীর কাছে দিয়েছেন লেহম যাতে করে তিনি তাদের জন্য বর্ণনা করতে পারেন ফর এক্সাম্পল পাঁচ নামাজ আমাদেরকে আদায় করতে হবে এর বর্ণনা কোরআনের মধ্যে আছে নো ডাউট কিন্তু পাঁচ অক্তের কোন অক্তে কয় রাখাত নামাজ আদায় করতে হবে এই কথা কিন্তু সরাসরি কোরআনের মধ্যে বলা নাই এটা রসুল আলহি ওসাল্লাম তার হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন এবং জিবরিল আলী সাল্লাম যখন এসে ইমামতি করেছেন ইমামতি করে যখন রসুল উল্লাহ সাল্লাহ আলহি নামাজ শিখাইছেন তখন তিনি টাইম দেখাছেন রাকাত দেখাছেন সবকিছুই দেখাছেন

যে আল্লাহর নবী যখন কথা বলবেন তখন কে কথা বলবে না আল্লাহ রসুলের সাহাবিরা যে আদবের সঙ্গে আল্লাহ রসুলের কথা শুনেছেন কেমন আদব ছিল এক বর্ণনার মধ্যে এসেছে আল্লাহ রসুল যখন কথা বলতেন আল্লাহ রসুলের সাহাবিরা এমন মনোযোগ দিয়ে কথা শুনতেন মনে হয় যেন তাদের মাথার উপরে পাখি বসে আছে হোয়াট ডাজ ইট মিন আরবি ভাষার মধ্যে কনসেন্ট্রেশন মনোযোগকে বোঝানোর জন্য এটা হলো বেস্ট এক্সাম্পল যে মনে হয় যেন তাদের মাথায় পাখি বসে আছে অর্থাৎ মাথাটাকে এদিক সেদিক এদিক করে একটু নাড়ায় না পাখি বুঝতে পারে না সে কি একটা গাছের ডালে বা গাছের উপরে বসলো না মানুষের মাথায় বসলো এত কনসেন্ট্রেশন এমন ভাবে তারা তাকিয়ে থাকেন আল্লাহ রসুলের দিকে যে মাথার উপরে পাখি এসে বসলেও পাখিটা মাথা নাড়ার কারণে উড়ে যাবে দ্যাট উইল নট নেভার এভার হ্যাপেন এমনকি আল্লাহ রসুলের একজন সাহাবি তার নাম হলো এমরান এবন হুসাইন এমরান এবন হুসাইন রদি আল্লাহ তাহ তিনি একদিন আল্লাহ রসুলের বক্তৃতা শুনতেছিলেন কথা শুনছিলেন হঠাৎ করে একজন এসে খবর দিল এমরান তোমার উটের দড়ি খুলে উঠ গেল উঠ গেল উটের তো একটা মহব্বত আছে আমাদের গরু যদি দড়ি ছিড়ে যায় আমাদের ছাগলটা যদি খেত খায় কারো কেউ বয়সে যদি এরকম আমাদেরকে বলে নামাজের মধ্যে দৌড়াই এমন অবস্থা তিনি বাইরে গিয়ে দেখলেন যে উঠ দৌড়াইতে তো দৌড়াই উনি উটের পিছনে দৌড়ানো শুরু করলেন দৌড়াতে দৌড়াতে বেশ অনেক সময় চলে গেল তারপরে গিয়ে তিনি পাইলেন উঠকে উঠকে বেঁধে রাখলেন বাধার পরে এসে দেখেন যে এর মধ্যে রসুল্লাহ সাল আলাই তার আলোচনাকে তো বন্ধ করেন আল্লাহ রসুল কন্টিনিউড তখন তিনি এরপরে ওই মাঝখানের আলোচনাটুকুকে হারিয়ে ফেললেন হার এজন্য যখনই তিনি এই হাদিস বর্ণনা করতেন এই পর্যন্ত এসে থামতেন এবং কাঁদতেন এবং কেঁদে কেঁদে নসিব। আমি যদি ওই সময় বের না হইতাম তাইলে আমার জন্য ভালো ছিল আমি উটটাকে পেয়ে কি করলাম এখন তোমাদেরকে হাদিস বর্ণনা করতে পারি না কারণ আমি আসলে ওই সময়ে বের হয়ে গিয়েছিলাম মসজিদ থেকে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার কারণে আমার এই অবস্থাটা হয়েছে এই দুঃখ তিনি কিন্তু সব সময় করতেন কাজেই ভাইরা দেখেন একটু মিস করেছেন আর আমরা কত জিনিস মিস করি আল্লাহর রসুলের কথা আল্লাহর কথা কত জায়গাতে আলোচনা হয় আমরা যাইও না কর্ণপাতও করি না শুনলে শুনি না শুনলে না শুনি দাম কে আর এই অবস্থা হয়ে গেছে এজন্য কিন্তু আমাদের জীবনের উন্নতি হচ্ছে না আমরা এ ব্যাপারে আরো কথা বলবো আমাদের এই কোরআন কেন্দ্রিক অনুষ্ঠানে আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন আয়াতের আলোচনার মধ্যে ছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুল কিভাবে আমাদের মানতে হবে সে ব্যাপারে আমরা কথা বলছিলাম এই ব্যাপারে আল্লাহ বলেছেন। যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে যেও না আগ না তার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের শরিয়ত ব্যতীত তোমরা কোনো বিচার ফয়সালা করবে না খুব কঠিন হয়ে গেল কথাটা ঠিক না কারণ আমাদের জীবনের সব ফয়সালাই তো আমরা অন্যভাবে করছি ম্যানমেড ল দিয়ে করছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের শরিয়তের মধ্যে তো আমরা নাই জন্য আল্লামা দহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন লা তাকুদু আমরান দুনাল্লাহি ওয়া রাসূলিহি মিন শারায়ি দিনিকুম আল্লাহ এবং আল্লাহর দিন ছাড়া তোমাদের নিজেদের মন গড়া মতবাদ দিয়ে কোন ফয়সালা তোমরা করবে না এটাই হলো আয়াতের অর্থ সো এটা খুবই কঠিন হয়ে গেল আমাদের জন্য সাথে সাথে আল্লামা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি বিকাওলিন ওয়ালা ফায়লুন যে কোনো কাজ अथवा কথায় নিজেদের মন গড়া কোনো কথা বলে না কল আল্লাহ ওয়া قال الرسول আল্লাহ বলেছেন আর আল্লাহ রসুল বলেছেন এটাই তো যেন তোমাদের কথা হয় কলা ফুলান এবন ফুলান হাইয়ান এবনু ভাইয়ান অমুকে বলেছেন তমুকে বলেছেন এটা যেন তোমাদের কথার কোনো সময় রেফারেন্স না হয় বরং তোমাদের কথার রেফারেন্স হওয়া উচিত যে যখনই আল্লাহ রবুল্লা আলমিন কোনো কিছু চেয়েছেন আল্লাহ সুহান বলেছেন সেটাই হবে তোমাদের আলোচনা কথার এবং তোমাদের কাজের মানদণ্ড আল্লাহর এই নিয়ম অনুযায়ী তোমাদেরকে ফয়সলা করতে হবে এই ফয়সালা করতে যদি তোমরা ব্যর্থ হও তাহলে তোমরা কিন্তু আসলে খাটি মুমিন থাকতে পারবে না অমাল্লাম ইয়াহকুম বিমা আনজাল আল্লাহ ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন এইভাবে বলা হয়েছে আপনারা জানেন যে যারা আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করতে পারে না তারা জালেম হয়ে যায় তারা কাফের হয়ে যায় তারা ফাসিক হয়ে যায় আমরা যেন ওই কাতারের মধ্যে না পড়ি এ ব্যাপারে যেন আমরা খুবই সাবধান থাকি সুরহ হজরাত অনেক জিনিসের আধার অনেক জিনিস আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন অনেক সোশ্যাল এর মধ্যে রয়েছে আমরা ফিরে আসবো খানিক্ষুন বিরতির পরে আপনারা আমাদের থাকবেন দূরে যাবেন নাহমুল

রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করো এবং মনে রেখো যে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যেতে পারবে না সাহাবি খান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম আপনিও নন তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নাতে যেতে পারব না সেহী মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত ও জাহান নামের বিবরণ অধ্যায় হাদিস সংখ্যা ছ বিশ্ব জাহান পরিচালনার জন্য সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য অনিবার্য শেখ বিলাল উদ্দিন বি আসুন সুন্নার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাবল মারাম মিন আদিলাম এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন বুলুল মারামের দর্শে হাদিস শুধুমাত্র পৃথিবী বাংলায় মারাম। পরবর্তী অনুষ্ঠান পিএসডি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিতর পরে আবারো স্বাগত জানাচ্ছি ওয়েলকাম ব্যাক আমাদের এই কোরআন কেন্দ্রিক অনুষ্ঠানে আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি আমরা সূরাতুল হুজুরাত নিয়ে আলোচনা করছি সুরাতুল হজরাতের এই আলোচনায় আমরা প্রথম সুরাতুল আয়াতের আলোচনার মধ্যে ছিলাম যে আল্লাহ এবং আল্লাহর কিভাবে আমাদের হবে ব্যাপারে ব্যাপারে আমরা কথা বলছিলাম। এই আল্লামা বলেছেন যে আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে যেও না আগ না তার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের শরিয়াত ব্যতীত তোমরা কোন বিচার ফয়সালা করবে না খুব কঠিন হয়ে গেল কথাটা ঠিক না কারণ আমাদের জীবনের

সাথে সাথে আল্লামা সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদিল্লাহি ওয়া রাসূলিহি বিকাউলিন ওয়ালা ফি'লিন জি কোনো কাজ अथवा কথায় নিজেদের মন গড়া কোনো কথা বলে না কল আল্লাহ ওয়া ক্বাল আর আল্লাহ বলেছেন আর আল্লাহ রসুল বলেছেন এটাই তো এমন তোমাদের কথা হয় ক্বালা ফুলান এবন ফুলান হাইয়ান ইবনে বায়ান অমুককে বলেছেন তমুককে বলেছেন এটা যেন তোমাদের কথার কোনো সময় রেফারেন্স না হয় বরং তোমাদের কথা রেফারেন্স হওয়া উচিত যে যখনই আল্লাহ রবুল আলমিন কোনো কিছু চেয়েছেন আল্লাহ সুহান বলেছেন সেটাই হবে তোমাদের আলোচনা কথার এবং তোমাদের কাজের মানদণ্ড আল্লাহর এই নিয়ম অনুযায়ী তোমাদেরকে ফয়সালা করতে হবে এই ফয়সালা করতে যদি তোমরা ব্যর্থ হও তাহলে তোমরা কিন্তু আসলে খাটি মুমিন থাকতে পারবে না অমাল্লা মিয়া কুমা আল্লাহ ফাউলা ফাউলাকাহুমুল কাফিরুন এইভাবে বলা হয়েছে আপনারা জানেন যারা আল্লাহর বিধান উপর ফয়সালা করতে পারে না তারা যা আলেম হয়ে যায় তারা কাফের হয়ে যায় তারা ফাসিক হয়ে যায় আমরা যেন ওই কাতারের মধ্যে না পড়ি এবাবরে যেন আমরা খুবই সাবধান থাকি আল্লামা কাতাদা রাহমাতুল্লাহি বলছেন নাসান কানু ফি কাজা কাজা সহা কাজা ও তাকদ্দ মাফি হিবতাকুল্লাহ আই ফি মা রকম বিহি ইনাল্লাহ হাসামিলে আকোয়া আলিকম আলিম বেনিয়া মাকতদার আহমাদুল্লাহ আলাহি বলেছেন আল্লাহ বলে আল যখন কোরআন নাজিল করলেন তখন কিছু কিছু লোকজন এমন ছিল যদি আল্লাহ যদি কথা নাজিল না করে ওই কথা নাজিল করতেন আল্লাহ যদি একথা না বলে অন্য কথা বলতেন তাহলে এটা ভালো হতো যদি এই হুকুম এভাবে না হয়ে আর ভাবে হতো তাহলে ভালো হতো যদি ওই বিষয়টা এরকম না হয়ে আর তাহলে ভালো হতো এবং আল্লাহ সুবাহ এটাকে অপছন্দ করলেন এমন কি আল্লাহ সুভান যখন কোরআন নাজিল হয় তখন অনেক প্রশ্ন করতেও নিষেধ করেছেন তোমরা অনেক বিষয়ে জিজ্ঞেস করতে থাকবে না যদি তোমাদেরকে এটা জানিয়ে দেওয়া হয় তোমরা হয়তো শর্মেন্দা হয়ে যাবে তোমরা হয়তো হয়ে যাবে। হতে পারে। এই না তোমাদের জন্য ঠিক হয় না না তোমাদের তোমাদের জন্য জন্য সুন্দর হয় না আল্লাহ সুহায়ন হুয়া তালা নিশ্চিত করেছেন এই জন্য বলেছেন আল্লাহ কে ভয় করো কারণ তোমাদের জন্য কি ভালো তোমরা জানো না কিন্তু আল্লাহ সুহানা জানেন যে তোমাদের জন্য কোনটা কল্যাণ কর তোমাদের জন্য কোনটা উত্তম কোনটা তোমাদের জন্য ভালো হবে কোনটা তোমরা সুখী হবে এবং আমাদেরকে বলেন আমরা যেন আল্লাহ ভয় করি কেন আল্লাহকে ভয় করব কারণ আল্লাহ যেটা আদেশ করেছেন আমাদেরকে এটাই হল আল্লাহ চান। সেজন্য আমরা সেখানে আল্লাহকে ভয় করব। করবো আরকিম নিশ্চয়ই তোমরা যে কথা বলো এই কথা আল্লাহ সোভায় শোনেন আর আল্লাহ তোমাদের সম্পর্কে বোনেরা তাহলে এখানে। আমাদের যারা আমাদের ইমাম যারা আমাদের দায়িত্বশীল যাদের ইসলামিক নেতৃত্ব যাদের কাছে আছে তাদেরকেও যেন আমরা সম্মান করি এটা হলো এই আয়াতের শিক্ষা যে আমরা তাদেরকে সম্মান করব। এবং কল্যমান হাব্বা ও যার যা খুশি আমরা যেন সেটা না বলি এখানে আহলুক আহলুল হালেব যারা আছেন যারা বুদ্ধিমান বিচক্ষণ যারা কোরআন পড়েছেন হাদিস পড়েছেন এরকম জানা শোনা যারা আছে তারাই শুধুমাত্র মতামত দেওয়া উচিত আমরা সবাই যদি মতামত দেওয়া শুরু করি তাহলে অনেক মত হয়ে যাবে অনেক পথ হয়ে যাবে অনেক কিছু হয়ে যাবে আর আমরা যেন এরকম না করি এজন্যই

أن تحبت أعمالكم وأنتم لا تشعرون يا أيها الذين آمنوا Second part سورة الحجرات هي ويشاب لكراتم رجل إِمَانٍ لا ترفعوا أصواتكم فوق صوت النبي تمرا تما دير كنتشور كي رسول كنتشور روپور ديونا আল্লাহ নবীর সামনে যখন কথা বলবে আদবের সাথে কথা বল সুফহান আল্লাহ আল্লাহ সুফহান হওয়া তাহলে আমাদেরকে আদব শেখাচ্ছে কিভাবে আমরা কথা বলবো কিভাবে আমরা চলবো কিভাবে আমরা বলবো সব কিছুই আল্লাহ সুফহান হওয়া তাহলে শেখাচ্ছেন আল্লাহ সুফহান হওয়া তাহলে মুসলমানদেরকে আদব শিখালেন আর এই আয়াত কেন কি কারণে নাজিল হলো সেই সম্পর্কেও হাদিসের কিছু কিছু বর্ণনা এসেছে এক বর্ণনা এসেছে আবিবরে আল্লাহ আনহু মা কাল আল বুখারি ইমাম বুখারি রহমত উল্লাহ হে আলী হে তিনি বর্ণনা করছেন যে আবু বকার রাদী আল্লাহ এবং ওমর রাদী আল্লাহ তাহ আল আনহু উনারা দুইজন কোন এক ব্যাপারে বিতর্ক করছিলেন কোনো কথা বলছিলেন নিজেদের মধ্যে

আক্রয়নি হাবেসের দিকে দেখালেন আর একজন তিনি আর একজন লোকের দিকে দেখালেন তখন আবু বকর অমর কে বললেন যে অমর আমি যেই মতামত দেই তুমি তার বিপক্ষে মতামত দাও এরকম কেন হয় তখন তাদের কণ্ঠস্বরটা একটু উঁচু হয়ে গেল তখন আল্লাহ বললেন ইয়া ইউহাল্লা জিন হে ওই সব লোকেরা তোমরা যারা ইমান এনেছো আল্লাহর নবীর কণ্ঠস্বরের উপরে তোমাদের কণ্ঠস্বর কখনো উঁচু করবে না তার সঙ্গে জোর জোরে কথাও বলবে না যেমন ভাবে একজন আর সাথে কথা বলে থাকো তোমরা তোমাদের আমলকে ধ্বংস করে ফেলো তোমরা বুঝতেও পারো না তোমাদের কি হলো কেন তোমরা এমন করছো আল্লাহ সুহান ধমক দিয়ে আয়াত নাজিল করলে আন্তা হাবাতা আমা লুকুম আন্তুমলা তা তোমরা তোমাদের নিজের আমলকে ধ্বংস করে ফেলছ কিন্তু তোমরা এটা বুঝতে পারছো না এটা তোমাদের জন্য মোটেই ঠিক হচ্ছে না এইভাবে এমন রহমত আলেগুলো বর্ণনা নিয়ে এসেছেন এই সম্পর্কে তাহলে দেখুন এমন কি আল্লাহ রসুলের পরে এই উন্মতির মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন আবু বকর হদি আল্লাহন আবু তাআলা রিয়াল পরে সর্বশ্রেষ্ঠ হলেন ওমার রাজি আল্লাহ ওনাদের কে পর্যন্ত আল্লাহ আলা ছাড় দিলেন না আল্লাহ সুবহানাহু ওয়া সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন আর নাজিল করে বললেন এভাবে তোমরা তোমাদের যদি কণ্ঠস্বর উঁচু করছো তোমাদের আমলকে তোমরা ধ্বংস করে ফেলছ। এই আমল যদি ধ্বংস করো তাহলে তোমরাই ক্ষতিগ্রস্ত হবে আর তোমরা এটা বুঝতেও পারো না এজন্য আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন। ইন্নাল্লাযিনা ইগুদুনা সাউআতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকা লযিনা আনতাহানা আল্লাহ কুলুবুহুম লিতাকওয়া যারা কণ্ঠস্বর নিচু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কথা বলে আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোকে তাকুয়ার জন্য কবুল করেছেন সুবহানাল্লাহ আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের ভুল বুঝলেন এবং আল্লাহ রাসূলের কাছে তারা মাপও চাইলেন কাজেই আমরা এমন কোন কাজ করা উচিত হবে না যাতে করে আমাদের মধ্যে এখন আল্লাহ রসুল আল্লাহ রসুলের পক্ষ থেকে যারা দায়িত্ব প্রাপ্ত তারা আমাদের কাছে আছেন এবং আল্লাহ তা নিজেও তো বলেছেন তোমরা আনুগত্য করোন আল্লাহ এবং আল্লাহ রসুলের তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশালী তোমাদের দায়িত্বশীল যারা আছে তাদেরকে তোমরা মানবে এই জন্য সামনে যেন আমরা এইভাবে কথা না বলি দায়িত্বশীলদেরকে যেন আমরা ইজ্জত করি হ্যাঁ তাদের আল্লাহ রসুলের মর্যাদা নাই এ কথা ঠিক কিন্তু যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালনা করবে। ততক্ষণ পর্যন্ত সামান ও তো আমাদেরকে মানতে হবে শুনতে হবে ওলাউ তোমের আলাই কুমা আবদুন হাবাসি যদিও এক হাবসি গুলামকে যদি আমির বানিয়ে দেয়া হয় দায়িত্ব দেওয়া হয় তাহলে সেটাও আমাদেরকে মানতে হবে এটা হলো রসুল্লাহ সাল আলহি ওসাল্লামের কথা সম্মানিত ভাই বোনেরা তাহলে সুরাহ জুরাতের এই যে আমরা প্রথম তিন আয়াত নিয়ে আলোচনা করলাম প্রথম আয়াতের মধ্যে আল্লাহ সোহান আমাদেরকে বলেছেন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আগ বাড়ব না আল্লাহ যা দিয়েছেন আল্লাহ রসুল যা দিয়েছেন তা নিয়ে আমরা খুশি থাকব দ্বিতীয় আয়াতে বলেছেন আল্লাহ রসুলের কণ্ঠস্বর হচ্ছে আমাদের কণ্ঠস্বর উঁচু হবে না আল্লাহ রসুলের অ্যাবসেন্সে আল্লাহ রসুলের মসজিদে গিয়ে আমরা কেউ গন্ডগোল করব না এবং আল্লাহ রসুলের অ্যাবসেন্সে যারা আমাদের দায়িত্বশীল আছেন মুরব্বী আছেন তাদের সামনে আমাদের কণ্ঠস্বর উঁচু হবে না আমরা গন্ডগোল করব না তাদেরকে আমরা ইজ্জত করব সাথে সাথে যারা আল্লাহ রসুলের জন্য কণ্ঠস্বর নিচু করে মুরব্বীদের জন্য নিচু করে তাদেরকে আল্লাহ তালা তাকওয়ার জন্য কবুল করেছেন এটাই আল্লাহ সুফান বলেছেন কাজে আসুন আমরা আমাদের চরিত্রকে ঠিক করি কিভাবে আমরা মুরব্বীদের সঙ্গে মহামেলা করব আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে মহামেলা করব সেটা আমরা ঠিক করি আল্লাহ তালা এই আলোচনা থেকে আমাদেরকে ফায়দা মন্দ হওয়ার তৌফিক দান করুন সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত